নমস্কার, আমি মিলন। শুরু করছি আজকের জেলা বার্তা। রাজ্য বিশ্বভারতীর সংঘাতের মাঝেই এবার রাজ্য সরকারের আয়োজনে বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলায় আসার জন্য উপাচার্যকে আমন্ত্রণ জানালো বোলপুর পৌরসভা। এই বছরেও ঐতিহ্যবাহী শান্তিনিকেতন পৌষ মেলা করছে না বিশ্বভারতী কর্তৃপক্ষ। বোলপুর ডাকবাংলো মাঠে রাজ্য সরকারের উদ্যোগে বোলপুর শান্তিনিকেতনে পৌষ মেলা হতে চলেছে। 23শে ডিসেম্বর থেকে 26শে ডিসেম্বর পর্যন্ত এই 6 দিন রাজ্য সরকার বীরভূমের বোলপুরে ডাকবাংলো মাঠে বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলা করেছে। মূলত বাংলার সংস্কৃতি ও জেলার অর্থনীতির কথা মাথায় রেখে এই মেলা করার উদ্যোগ নিয়েছে বীরভূম জেলা প্রশাসন। চলতি বছরেও রাজ্য সরকারের সম্পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দেওয়া সত্ত্বেও বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে পৌষ মেলা করছেন না। খুব স্বাভাবিকভাবেই রাজ্য ও বিশ্বভারতীর সংঘাতের মাঝে এবার বোলপুর পৌরসভার তরফ থেকে বিকল্প পৌষ মেলায় আসার জন্য উপাচার্যকে আমন্ত্রণ জানানো হলো। বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, উপপৌরপতি উমর শেখ এদিন বিশ্বভারতীর উপাচার্য দপ্তর সেন্ট্রাল অফিসে যান। অফিসে ছিলেন না বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী। খুব স্বাভাবিকভাবেই বিশ্বভারতীর ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে আমন্ত্রণপত্র দিয়ে এসেছেন রাজ্য সরকারের তরফ থেকে বোলপুর পৌরসভার চেয়ারম্যান। বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ জানান, আমরা বিকল্প পৌষ মেলা বোলপুর ডাকবাংলো মাঠে করছি, সেই মেলায় বিশ্বভারতীর উপাচার্যকে আসার জন্য আমন্ত্রণ জানালাম। যদিও উপাচার্য অফিসে না থাকায় রেজিস্ট্রার আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন। আজকে আমাদের এই হচ্ছে কার্ড, বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলা 2022। রবি ঠাকুরের ঐতিহ্যকে বজায় রাখতে, সাধারণ মানুষের রুজি রোজগারের কথা ভেবে, বহু বিদেশি মানুষ, দেশি মানুষ, বাইরে থেকে যারা আসেন তাদের আনন্দ দিতে সব কিছু মিলিয়ে মিশিয়ে আমরা এই মেলাটার একটা আয়োজন করেছি বোলপুর পৌষ মেলা কমিটি সবাইকেই নিয়ে। সেই কার্ডই আমরা আজকে উপাচার্য মহাশয়কে দিতে এসেছিলাম। উপাচার্য মহাশয়ের সঙ্গে সঙ্গে গোটা বিশ্বভারতীর কর্তৃপক্ষ যারা আছেন সবাইকেই আমন্ত্রণ জানানো হলো, আসুন আমার আপনার সবার মেলা, শান্তিনিকেতন পৌষ মেলা। উনি ছিলেন না, তবে রেজিস্ট্রার ওটাকে রিসিভ করেছেন এবং সানন্দেই বলেছেন যে হ্যাঁ আমরা সবাই যাব। সেটা পুরোটাই তাঁর ব্যাপার, তিনি কি করবেন সেটা আমরা পৌষ মেলা কমিটির পক্ষ থেকে আমরা আমাদের কর্তব্য পালন করেছি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বোলপুর, বীরভূম। আজকের জেলা বার্তা এই পর্যন্ত, নমস্কার।